গুড মর্নিং গাইস, আপনাদেরকে আমাদের গার্লস ক্লাবে জানাই সুস্বাগতম। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, বোয়াল মাছের মাথা দিয়ে ভাঙাচুরো শুক্তো। এটা অত্যন্ত ইউনিক রেসিপি। তো এখানে একটা বোয়াল মাছের মাথা ভেজে নেওয়া আছে, আর এখানে বড় বড় করে বেগুন কাটা আছে, আলু কাটা আছে, ঝিঙে কাটা আছে, আর মশলা এখানে আছে তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দেওয়ার জন্যে আদাটা রয়েছে, আদাটা পরে ঘষে নেওয়া হবে, আর মশলা নুন হলুদ চিনি, জাস্ট এই কটা। এইবার আমরা বসানো হয়ে গেছে, কড়াইয়ে তেল গরমও হয়ে গেছে, এবার আমরা আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেওয়া হবে। তো আলু ভাজা হয়ে গেছে, এবার আমরা বেগুনটাও ভেজে নেব, আলুর মতনই ভেজে নেব। তো বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার বেগুনটাও আমরা তুলে নেব। এরপরে আমরা তেলের মধ্যে দেব তেজপাতা আর রাঁধুনি ফোড়ন। তো এবার আমরা ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটা হালকা একটু ভাজা ভাজা হলে আমরা এর মধ্যে দেবো নুন হলুদ। দেখতে পাচ্ছেন ঝিঙেটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে আমরা নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো। দেখি ঝিঙেটা ভাজতে হয় না, কারণ ঝিঙে এমনি নরম হয় তো জল বেরিয়ে যায়। এরপরে আমরা আস্তে আস্তে এর মধ্যে ভেজে রাখা বেগুন, আলু, মাছের মাথা দিয়ে দেব। এরপরে গ্যাসটা আস্তে দিয়ে আমরা ঢেকে দেবো যতক্ষণ না ঝিঙে জল ওঠে। আমাদের ঝিঙে সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা খুলছি, দেখুন ঝিঙে দিয়ে কতটা জল বেরিয়েছে। এবার আমরা আদাটা দিয়ে দেব, আদাটা আমরা ক্রাশ করে রেখে দিয়েছিলাম, এবার আদাটা দিয়ে কিছুটা নাড়িয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। তো আমরা 2 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, তো এখন আমরা খুলে দিচ্ছি ঢাকনাটা। দেখুন হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমরা একটু নুন দেব। নুনটা একটু কম হয়েছে তাই আমরা একটু নুন দেব। তো এবার আমরা নামানোর আগে আমরা 2 মিনিট মতো ঢেকে রেখেছিলাম আদা ক্রাশটা দিয়ে, এবার আমরা ঢাকনাটা খুলে নিলাম, দেখুন অনেকটা তেল বেরিয়ে গেছে মাছটা দিয়ে। তো এবার আমরা নামানোর আগে একটু স্বাদ মতো একটু চিনি দিয়ে নেব, 3 চামচ মতো চিনি দিলাম। এবার আমরা জলটা টানা পর্যন্ত নাড়তে থাকবো।
আমাদের শুক্তো প্রায় হয়েই গেছে। তো আমাদের ভাঙাচোরা শুক্তো রেডি হয়ে গেছে, এবার আমরা ঢেলে নেব। রেডি হয়ে গেছে আমাদের বোয়াল মাছের মাথা দিয়ে ভাঙাচোরা শুক্তো। আপনারাও ট্রাই করুন আর কমেন্ট বক্সে বলুন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন প্রেস করুন।